এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস সিক্সের ম্যাথ হচ্ছে এক্সারসাইজ 12.1 এর আমরা 7 নং কোয়েশনের সমাধান করব। তো 7 নং কোয়েশন হচ্ছে এখানে কি অনুপাতে প্রকাশ করো, এর মধ্যে দেওয়া রয়েছে জি পর্যন্ত কোয়েশনগুলি, সেগুলি আমরা সমাধান করব। তাহলে প্রথমে রয়েছে 30 মিনিট এবং 1×1/2 ঘন্টা, সেই ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে আসব, তারপর তাকে আমরা অনুপাতে প্রকাশ করে দেব। তাহলে কীভাবে নিয়ে আসবো সেটাই এখানে দেখাচ্ছি আমি। তো প্রথমে হচ্ছে এখানে 30 মিনিট, তো 30 মিনিট সমান সমান এখানে 30:2 এখানে দিয়ে দেব 1×2, তার সাথে সে ইনটু হয় এবং যে ইনটু হয়ে যাওয়ার পর একটি মান হবে সেটাকে আমরা উপরের সাথে ইনটু করে দেব। তাহলে 2×1 হয়ে গেল 3 এবং নিচে রয়ে যাবে 2, তাহলে 3/2 ইনটু সেটা রয়েছে ঘন্টাতে, সেটা রয়েছে মিনিটে, তাহলে তাকে নিয়ে আসবো মিনিটে, তাহলে 60 ইনটু করে দেব, সেটা হয়ে গেল মিনিটে। এবার 2/30 যা হচ্ছে 60, তাই এখানে 30 লিখে দিয়েছি। তাহলে এবার আমি লিখতে পারি যে এখানে 3×3 = 9, সাথে 0 রয়েছে তাহলে 90, তাহলে 30:2 হচ্ছে 30:2 হয়ে যাচ্ছে কি 3×3 = 9, সাথে 0 রয়েছে তাহলে 0 90, এবার 0 0 কেটে দেব, তাহলে এবার হয়ে গেল 3:9, তাহলে 3×1 = 3 3×3 = 9, দুটি 3 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তার আনসার। এবার পরবর্তী কোয়েশন হচ্ছে কি, পরবর্তী কোয়েশন এখানে আমরা পেয়ে গিয়েছি যেখানে হচ্ছে 1m50 সেমি, বিনং কোয়েশন হচ্ছে যে 1m50 সেমি এবং 75 সেমি, সেটাকে আমরা প্রথমে প্রত্যেকটিকে আমরা নিয়ে আসবো সেমিতে। সেমিতে নিয়ে আসার পর এটা সেমিতে রয়েছে, তো এই 1m টাকে সেমিতে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা তাকে অনুপাতে প্রকাশ করে দেব। তো এখানে কোয়েশনটি আমি লিখে দিয়েছি ভিডিওটাকে পোজ করে, তো আমি প্রত্যেকটি কোয়েশন এইভাবে তুলে নেব ভিডিওটাকে পোজ করে, তারপর আমি কোয়েশনটা তুলে তারপর আবার এখানে চলে আসবো। তো এখানে হচ্ছে 1m = 50 সেমি এবং 75 সেমি রয়েছে। এবার মিটারকে সেমিতে নিয়ে আসবো, মিটারকে সেমিতে নিয়ে আসার জন্য 1m = হচ্ছে 100 সেমি, তাহলে সেই 1m = হচ্ছে 100 সেমি, তাহলে এখানে লিখে দেবো 1×100 + 50 এবং ব্র্যাকেটের বাইরে লিখে দেবো সেমি, এটা তো সেমিতে রয়েছে 1m = 50 সেমি, পুরোটাকে সেমিতে নিয়ে আসবো, তাহলে এই মিটারের সাথে তাকে প্লাস করে দেবো, তাই এর জন্য প্লাস করে দিয়েছে সেমি। এবং এখানে 75 সেমি রয়েছে, তাকে আমরা কোনো কিছু করবো না, তো 75 সেমি সমান সমান এখানে আছে 1×100 = আছে 100+50, তাকে একসাথে আমরা করে নিতে পারতাম প্লাস, তাহলে 150 হয়ে যেত সেমি। এবং হচ্ছে এখানে কি 75 সেমি, তাহলে আমি এখানে ডাইরেক্ট করে ফেলছি ইনটু, এবার ইস্টু সিম্বল দিয়ে দেবো অনুপাত সিম্বল, যাকে তাহলে 100+ হচ্ছে 50, তাহলে 0 0 0, এবার 0+5 হচ্ছে 5 এবং এখানে 1 রয়েছে তাই 1:2 হচ্ছে কি এখানে 75, তাহলে এবার হচ্ছে কি এবার 375, এখানে 75×3 লিখে দিয়েছি, তো 3×5 = 15, এখানে হচ্ছে হাতে রয়েছে 1, 3×7 হচ্ছে কি 21 এবং হাতের 1 মিলে হচ্ছে 22, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটাকে আমরা টু দিয়ে ইনটু করে দেবো, তাহলে 2, এখানে 5 রয়েছে, তো 5×2 হচ্ছে কি 5×2 = 10, 10 এখানে 0 বসবে, এটা 5, এই 75 নয়, এটাকে আমরা কেটে দেওয়ার জন্য এইভাবে করে নিচ্ছি, তো এখানে হচ্ছে 5×2 হচ্ছে 100 10 10, আমরা 0 লিখেছি, 1 রয়েছে হাতে, এবার 7×2 যা হচ্ছে 14, হাতের 1 মিলে হচ্ছে 15, এবার এটা যাচ্ছে 2 দিয়ে, 75 দিয়ে ডিভাইড করেছি আমরা 15কে, 150কে 75 দিয়ে ডিভাইড করে দেওয়ার পর এখানে 2 100,
50 তাই এটা বেরিয়ে এসেছে 2 তাই এর জন্য এখানে 2 লিখেছি এবার 75 কে আমরা 75 দিয়ে ডিভাইড করে দেব যেহেতু দুটি সংখ্যাকে 150 এবং 75 কে 75 দিয়ে ডিভাইড করছি প্রত্যেকটিকে তাহলে 1 into 75 হবে 75 তাই এর জন্য এখানে লিখে দেব 1 এটি আমি বুঝার জন্য লিখেছি তোমরা এগুলি লিখবে না আর যদি লিখে থাকো তাহলে অবশ্যই র‍্যাপ পেপারের মধ্যে লিখে পরীক্ষায় আসবে এবার হচ্ছে কোশ্চেন নং সি কোশ্চেন নং সি হচ্ছে 80 পয়সা এবং 1.60 টাকা তাহলে 1 টাকা 60 পয়সা সেই প্রতি এই 1 টাকাকে আমরা পয়সাতে নিয়ে আসব এবার আমরা তাহলে এখানে রয়েছে 80 পয়সা অর্থাৎ 80 পয়সা তাহলে 80 পয়সাকে রেখে দেব সবগুলিকে পয়সাতে নিয়ে যাব তাহলে পয়সা এবং এখানে 1.60 টাকা সমান সমান লিখতে পারি যে 1 টাকা 60 পয়সা তাহলে আমরা জানি যে 80 পয়সা আমরা জানি যে বলেছি সেটা হচ্ছে কি 1 টাকা সমান সমান 100 পয়সা 100 পয়সা তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা আমরা জানি তাহলে এখানে কি লিখতে পারি 1 টাকার জায়গাতে আমরা 100 পয়সা পয়সা প্লাস এখানে 60 পয়সা রয়েছে তো 60 পয়সা এবার 80 পয়সা ইস টু আমরা লিখে দেব 160 100 এর সাথে 60 প্লাস হচ্ছে তাহলে 160 পয়সা তাহলে এখানে 80 ইস টু হবে 160 তাহলে এবার আমরা এই জিরো কেটে দিয়েছি তাহলে এবার আমাদের সুবিধা হয়ে গেছে তো আমরা জানি এখানে কি হবে 8 1 যা 8 8 2 যা 16 তাহলে 1 ইস টু এটা হচ্ছে তার আনসার এবার কোয়েশন চলে যাব আমরা কোয়েশন নং হচ্ছে ডি দু মাস পাঁচ দিন এবং এক মাস ন দিন তাহলে এই যে দু মাস রয়েছে এবং এক মাস রয়েছে দু মাস পাঁচ দিন এবং এক মাস নয় দিন এই প্রত্যেকটি মাসকে আমরা দিনে নিয়ে আসবো এবং তাদের সাথে প্লাস করে দেবো এই নয় দিনের সাথে এক মাস যোগ করে দেব এবং দু মাসের সাথে এই পাঁচ দিন যোগ করে দেব তারপর আমরা সেটাকে ইস্টুতে লিখে নেব তো ডি নংয়ের মধ্যে রয়েছে কি দু মাস পাঁচ দিন এবং এক মাস ন দিন তাহলে এই দু মাসকে এক মাস সমান সমান হচ্ছে কি এক মাস সমান সমান হচ্ছে 30 দিন 30 দিন তাহলে এবার টু মাস তাহলে এবার আমরা টু মাস 30 প্লাস 30 করে নিতে পারি তাহলে যুগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ করে দেওয়া তাহলে 2 ইন্টু 30 টু ইন্টু 30 দিন তো সমান সমান হয়ে গেল 60 60 দিন তাই এখানে এইভাবে তার সাথে ইন্টু করে দিয়েছি 30 তো দু মাস সমান সমান 60 দিন প্লাস এখানে 5 দিন রয়েছে তার সাথে তাহলে 5 লিখেছি 5 এবং এই 60 প্লাস 5 হয়ে গেছে 65 দিন ইস টু এখানে হচ্ছে ওয়ান মান্থ অর্থাৎ এক মাস সমান সমান হচ্ছে 30 দিন তাহলে 1 ইন্টু 30 এখানে যেভাবে লিখেছি যে 1 এক মাস সমান সমান 30 দিন তাই এখানে লিখেছি 30 দিন প্লাস হচ্ছে 9 দিন তাহলে 30 প্লাস 9 হচ্ছে 39 প্রত্যেকটি দিনে চলে আসলো এবার তাই এভাবে লিখেছি 65 ইস টু 39 আমরা যখনই অনুপাত করতে যাব প্রত্যেকটিকে সেম সেম করে নিতে হবে তবেই আমাদের হবে এবার হচ্ছে এখানে কি 13 ইন্টু 5 13 ইন্টু 5 হচ্ছে 65 এবার 13 ইন্টু 3 হচ্ছে 3 3 যা 9 3 1 যা 3 তাহলে 39 আর এদিকে হচ্ছে 3 5 যা 15 15 এর 5 হাতে রয়েছে 1 5 1 যা 5 আর 1 মিলে হচ্ছে 6 তাহলে এখানে হচ্ছে 65 আর এখানে হচ্ছে 39 প্রত্যেকটি হচ্ছে 13 দিয়ে ডিভাইড যাচ্ছে যেহেতু গুণে করে আমরা তাকে পেয়ে যাচ্ছি তাহলে ডিভাইড করেও আমরা পেয়ে যাব 5 এবং 3 যদি আমরা 65কে আমরা 65কে আমরা 13 দিয়ে ডিভাইড করে দিই তাহলে বেরিয়ে আসবে 5 13 যা 65 এবং এখানে রয়েছে 39 39কে যদি আমরা 13 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে 3 13 যাবে 39
তাহলে এখানে 3 এবং এখানে 5 পেয়ে যাচ্ছি তাই এর জন্য এখানে লিখে দিব 5:3 এটা হচ্ছে তার आंसर এবারে হচ্ছে কোশ্চেন নং হচ্ছে প্রত্যেকটি তুলে নেব কারণ হচ্ছে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই এর জন্য তো এখানে 2 এর মধ্যে হচ্ছে 2 কেজি কেজি কে আমরা গ্রামে নিয়ে আসব তারপর এখানে গ্রাম রয়েছে কোনো সমস্যা নেই তো এটাকে নিয়ে আসব গ্রামেতে গ্রামে নিয়ে আসার পর তাকে আমরা সেই সেম ভাবে করে আমরা তার অনুপাত নির্ণয় করে নেব সেম এফ নম্বর হচ্ছে এখানে 500 মিলিলিটার রয়েছে এখানে 2 লিটার কে মিলিলিটারে নিয়ে আসব আর এদিকে 3 কিগ্রা সমান 500 গ্রাম 1 কিলো হচ্ছে কি এখানে আছে 400 গ্রাম তো এইগুলোকে আমরা নিয়ে আসব গ্রামেতে তখন আমরা করে তার आंसरটা বের করে নিতে পারবো তো এবার এখানে ই নং এর মধ্যে হচ্ছে কি 2 কেজি 500 গ্রাম এবং 500 গ্রাম রয়েছে এখানে তাহলে 2 কেজি কে গ্রামে নিয়ে আসব তাই আমরা জানি 1 গ্রাম 1 কেজি 1 কেজি সমান সমান হচ্ছে কি 1000 গ্রাম তাই 1 কেজি সমান সমান 1000 গ্রাম তাহলে এখানে 2 কেজি রয়েছে তাহলে 2 কেজি কে 2 × 1000 ইনটু করে আমাদের হচ্ছে কি যেহেতু 1 কেজি সমান সমান হচ্ছে 1000 অর্থাৎ 1 কেজি সমান সমান 1000 গ্রাম তাহলে 2 কেজি সমান সমান 2000 গ্রাম হবে তাই এখানে লিখেছি 2 × 1000 গ্রাম এবার 1000 গ্রাম 2 × 1000 তাই এখানে হচ্ছে 2000 প্লাস সাথে রয়েছে 500 গ্রাম তো 500 গ্রাম তো এটি গ্রামে চলে আসলো এবার 2000 প্লাস 500 সমান সমান হচ্ছে 2500 ইস্টু এখানে 500 গ্রাম রয়েছে তাই এখানে লিখেছি 500 গ্রাম ইস্টু দিয়েছি এবং এর জায়গাতে ইস্টু দিয়ে আসছে প্রথম থেকে সেখানেই দেব ইস্টু তাই এর জন্য এবার আমরা এই জিরোগুলি কেটে দেব তাহলে এখানে হচ্ছে কি 25:5 হচ্ছে 5 তো 5 5 যা 25 5 1 যা 5 তাই এখানে 1 এবং এখানে হয়েছে 5 এবার হচ্ছে এফ নং এ রয়েছে 500 মিলিলিটার এবং 2 লিটার এবার 2 লিটার কি সেটাকে মিলিতে নিয়ে আসবো মিলিলিটারে নিয়ে আসবো তো 1 লিটার সমান সমান হচ্ছে কি 1 লিটার সমান সমান হচ্ছে 1000 মিলি 1 লিটার সমান সমান 1000 মিলি তাই আমরা 500 মিলি তো তাকে রেখে দেবো আমরা 2 লিটারকে মিলিতে নিয়ে আসবো তাই এর জন্য 2 × 1000 মিলি লিখেছি এবার 2 × 1000 হচ্ছে 2000 আর এখানে হচ্ছে 500 এবার এই 2 দুটি 0 এবং এখানের 2টি 0 কেটে দেবো তাহলে 5:20 হচ্ছে 20 রয়েছে এখানে আমাদের তাই 20 এবার 5 1 যা 5 এবং 4 5 যা 20 তাই এখানে লিখেছি 4 এবার হচ্ছে 3 কিগ্রা 500 গ্রাম রয়েছে এখানে গ্রামটি দুবার লিখে নিয়েছিলাম তো গ্রাম রয়েছে এখানে একবারই হবে 500 গ্রাম এবং 1 কিলো 400 গ্রাম এবার আমরা 3 × প্রথমে আমি সেখানে বলেছিলাম যে 1 গ্রাম 1 কেজি সমান সমান 1000 গ্রাম তাহলে 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম তো এটাকে আমরা 3 × 1000 লিখে দিয়েছি তো এখানে হচ্ছে 3000 প্লাস হচ্ছে 500 গ্রাম রয়েছে তাই এখানে 3000 সাথে 500 প্লাস হয়ে এখানে হচ্ছে 3500 এখানে 1000 আর এখানে রয়েছে কি 400 তাহলে 1000 সাথে 400 প্লাস হয়ে হচ্ছে কি 1400 গ্রাম এবার এখানে 2টো 0 এবং এখানে 2টো 0 আমরা কেটে নিয়েছি এখানে হচ্ছে 35:14 তাহলে এবার 7 5 যা হচ্ছে 35 7 5 যা তাই এখানে 5 লিখেছি এবার 7 2 যা হচ্ছে 14 তাই এখানে 2 এবং এখানে হচ্ছে 7 প্রত্যেকটি যাচ্ছে 7 দিয়ে ডিভাইড তাই এর জন্য 5:2 লিখেছি এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চন নং আমাদের কি 7 সমাপ্ত তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এখানে হচ্ছে এতটুকু অবধি আমরা করিয়েছি বাকি ভিডিওগুলি তোমরা অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে অবশ্যই প্লেলিস্টগুলি চেক করে নেবে সেখানে পেয়ে যাবে ত্রিপুরা স্কুল ক্লাসেস এই নামটির মধ্যে ক্লিক করে তোমরা প্লেলিস্টের মধ্যে চলে যাবে সেখানে গিয়ে পেয়ে যাবে